বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে বাংলা সিনেমার যাত্রা শুরু হয় আর সেখানে বাংলা সিনেমার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সংগঠন কাজ করে যায় তবে গেল কয়েক বছর থেকে বিএফডিসির কয়েকটি সংগঠন একত্রে হয়ে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এত এত সংগঠন আর দ্বন্দ্ব তবুও এবার ঘোষণা এলো সবাই মিলে নতুন একটি সংগঠন করবেন ১৮টা সংগঠনই শুধু নয় এরপরে মিউজিকের লোকজন আছে মিউজিক ডিরেক্টররা থাকবে তারপরে প্রদর্শক সমিতি থাকবে তারপরে অন্যান্য আরও যা সংগঠন আছে যেগুলো চলচ্চিত্র যাদেরকে নিয়ে জড়িত তাদের সবাইকে রাখার চিন্তা করছি আমরা এমনকি আমরা এটাও চিন্তা করছি যে হয়তো বা টেলিভিশনের যে তাদের যে ডিরেক্টার্স গিল্ড আছে তারপরে আর্টিস্ট অ্যাসোসিয়েশন আছে হয়তো তাদের সাথেও আমাদের একটা এর মধ্যে একটা আলোচনা হবে আলোচনা করে হয়তো বা যদি মনে হয় যে তারাও যদি ভাবে যে আমাদের সাথে এসে অংশগ্রহণ করতে চান তাদের যদি ইচ্ছা থাকে তাহলে হয়তো সেটাও আমরা করবো একসাথে আসলে আমরা চাচ্ছি যে আজকে চলচ্চিত্রকে বাঁচাতে হবে চলচ্চিত্র শিল্প যে অবস্থায় দিয়ে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে সেখান থেকে বাঁচানোর জন্য মিলিত প্রচেষ্টা ছাড়া কোনোভাবে এটা সম্ভব নয় এটাকে দাঁড় করানো তো সেই মিলিত প্রচেষ্টার কারণেই আমরা চাচ্ছি যে একটা সংগঠন হোক হয়ে আমরা সবাই এক হয়ে যেভাবে চলচ্চিত্রকে আমরা বাঁচাতেও পারি আবার চলচ্চিত্রকে মেরে ফেলতে পারি এটা পরিচালক সমিতি বা অন্যান্য সমিতি শিল্পী সমিতি সবাই মিলিয়ে উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগটাকে স্বাগত জানাই এবং এটা যদি ফেডারেশন হয় চলচ্চিত্র স্বার্থে যদি কিছু হয় চলচ্চিত্র উন্নয়নের জন্য যদি হয় বা বেশি ছবি তৈরি হবে বেশি ডিরেক্টররা কাজ করবে বেশি আর্টিস্টরা কাজ করবে বেশি টেকনিশিয়ানসরা কাজ করবে তো এই ফেডারেশনের উদ্দেশ্য তো এটাই তো এটা যদি হয় তাহলে ভালো নতুন সংগঠন হলেই কি চলচ্চিত্রের উন্নয়ন হবে চলচ্চিত্রের উন্নয়নে কতটা ভূমিকা পালন করবে নতুন এই সংগঠন চলচ্চিত্রের যে সমস্যা সৃষ্টি হয়েছে সংগঠনগুলো মিলে কতটুকু কি করতে পারবে এ বিষয়ে আমি অনেক সন্দেহান চলচ্চিত্রের যে সংগঠনগুলো আছে সেগুলো সব মিলে কিংবা এককভাবে চলচ্চিত্রের জন্যে কি করতে পারবে এটি আমার খুব একটা ধারণায় স্পষ্ট হচ্ছে না নতুন এই সংগঠন হলেই কি উন্নয়ন হবে সিনেমার এমন প্রশ্নের মধ্যেও যদি তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয় তবেই হয়তো পরিবর্তন হতে পারে সিনেমার মহিব আল হাসান সময় সংবাদ ঢাকা